বিমানবন্দরে আমার সাথে কোনো অপ্রীতিকর কিছু ঘটে নাই বানানো। প্রথম ফোনটা লন্ডন থেকে আমার বাবারই আসে। সালামু আলাইকুম দর্শক শ্রোতা, মুক্তি পেয়েছেন মির্জা ফখরুল ও মির্জা আব্বাস। কিন্তু কার নির্দেশে এই মির্জা ফখরুল ও মির্জা আব্বাস মুক্তি পেয়েছে সেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। তো দর্শক, আজকে ভিডিওটি দেখলে আপনি অনেক তথ্য পাবেন, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বেড়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই। ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে যান, তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো দর্শক, কথা না বেড়ে চলুন আমরা ভিডিওগুলো বিস্তারিত দেখে আসি। আমি ইতিমধ্যেই আমার একাধিক বক্তব্য বলেছি, আমাদের দলীয় নেতাকর্মীদের মধ্য দিয়েও আমার বক্তব্য পরিষ্কার করেছি। বাংলাদেশের সাথে ইসরায়েলের কোনো কূটনৈতিক সম্পর্ক নাই, আমার সাথে মেন্ডিয়েন সাফাদি কিংবা ইসরায়েলের কোনো গোয়েন্দা সংস্থার কারোর সাথে কোনো মিটিং হয় নাই। বরঞ্চ আপনাদের আজকে প্রশ্ন করা উচিত, 2016 সালে সজীব অজেদ জয় যে মেন্ডিয়েন সাফাদির সাথে মিটিং করেছিল এবং বাংলাদেশের ন্যাশনাল টেলিকমিউনিকেশন সেন্টার NTMC তারা ইসরায়েল থেকে যে গোয়েন্দা নজরদারি ডিভাইস কিনেছে সেটি তারা কিভাবে করেছে? আমি যেটা বলেছি আমার কথার ইঙ্গিত আপনারা বুঝতে পারেন নাই। এই সরকার ভারত এবং ইসরায়েলের সাথে মিলে বাংলাদেশকে আরেকটা ফিলিস্তিন রাষ্ট্রে পরিণত করতে চায়, যে কারণে তারা তলে তলে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য এক্সেপ্ট ইসরায়েল যে আমাদের পাসপোর্ট ছিল সেটি তুলে দিয়েছে, যেটি স্বরাষ্ট্রমন্ত্রী স্বীকার গিয়েছে। কাজী আপনারা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জিজ্ঞাসা করেন তারা কিভাবে ইসরায়েলের মতো একটি দেশ থেকে এই গোয়েন্দা নজরদারি ডিভাইস এনে জনগণের বিরুদ্ধে ব্যবহার করছে এবং কিভাবে তারা বাংলাদেশকে ফিলিস্তিনের দিকে নিয়ে যাচ্ছে। বিমানবন্দরে আমার সাথে কোনো অপ্রীতিকর কিছু ঘটে নাই, কিন্তু আমার যে সমস্ত ভাই বন্ধুরা নেতাকর্মী উপস্থিত হয়েছে তাদের উপরে লাঠিচার্জ করেছে, তাদেরকে হামলা করেছে, তাদেরকে লাঞ্ছিত করেছে। আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। ব্যারিস্টার তন্ময় ফন্ময় এই সমস্ত ছোকরা ফোকরার কথা আমরা আমলে নিতে চাই না। আপনারা যদি কোনো দায়িত্বশীল সংস্থা দায়িত্বশীল ব্যক্তি এই বিষয়ে আমার সাথে কথা বলতে চায়, এই গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে জামান টাওয়ারে তাদেরকে ওপেন আলোচনার জন্য আহ্বান জানাচ্ছি। কিন্তু এই সমস্ত ছোকরা ফোকরা যারা অপপ্রচার চালায়, প্রোপাগান্ডা চালায়, গুজব ছড়ায়, তাদের কথা নিয়ে আমরা আলোচনা করে মূল্যবান সময় নষ্ট করতে চাই না। আমি বলেছি যে আমার এই ছবি এবং ফোন আলাপ পুরোটাই এডিট করা বানানো এবং শুধু আমার না, আজকে দেখেছেন আমারটা দিয়ে তারা জায়েজ করতে চেয়েছে বিরোধী দলের আরও অনেক নেতাকর্মীকে নাজেহাল করার জন্য, লাঞ্ছিত করার জন্য, অপমান করার জন্য, হয়রানি করার জন্য নানান ধরনের ফোনালাপ, এই বানানো ফোনালাপ ছবি অনেক কিছু আলামত সামনে নির্বাচনের আগে দেখতে পাবেন, এইটুকু বলে রাখলাম। কাজের বিরুদ্ধে সবাই সতর্ক থাকেন। নির্বাচন সামনে রেখে ওই আজকে যেভাবে রাজনীতিবিদদেরকে কোরবানির গরু ছাগলের মতো সরকার দাম উঠিয়েছে কিনছে, সেইভাবে আমাদেরকে কেনার জন্যই এই সমস্ত ফা দেখেছে। এই জালিমদের রক্তচক্ষুকে উপেক্ষা করে যারা এয়ারপোর্ট থেকে আজকে পর্যন্ত এখন পর্যন্ত এই কার্যালয়ে উপস্থিত হয়েছেন, রাজপথে মিছিল সহকারে দেশের মানুষকে জানিয়ে দিয়েছেন আমরা ফ্যাসিবাদের অত্যাচার নির্যাতনে হামলা মামলায় ভীত সন্ত্রস্ত নয়, সেই সাহসী নেতাকর্মীদেরকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তো দর্শক, আপনারা ভিডিওটি দেখলেন, ভিডিওটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। তো দর্শক, এখন আমরা পরবর্তী ভিডিও বিস্তারিত দেখে আসি। প্রথম ফোনটা লন্ডন থেকে আমার বাবারই আসে, সেই ফোন পেয়ে আমরা আসলে কোনো কথা বলার মতো ক্ষমতা আমাদের ছিল না, একবার বোধহয় সকলে একবার করে ডাক দিতে পেরেছি। এবং আমার মা শুধু একবারই এই কথাটা বলেছিলেন যে তুমি বেঁচে আছো, বাস আর কোনো কথা আমার মা বলতে পারেননি। ফাঁসির হুকুম হওয়া সত্ত্বেও বা কবর তার যে সেলে রাখা হতো তার পাশে কবরও খড়া হয়েছিল, কিন্তু তারপরেও তারা মুক্তি দিতে বাধ্য হয়। তিনি মুক্তি পেয়ে সোজা লন্ডনে যান, 8 তারিখে মুক্তি পান। 8 তারিখে মুক্তি পেয়ে তিনি তখন ওখানে গভীর রাতে তাকে প্লেনে পাঠানো হয় লন্ডনের। খুব সকালবেলা তিনি লন্ডনে পৌঁছান। লন্ডনের প্রাইম মিনিস্টার এডওয়ার্ড হিট তখন ছিলেন, তিনি আবার ছুটিতে ছিলেন, কিন্তু যখনই শুনেছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিব এয়ারপোর্টে এসে পৌঁছে গেছেন তিনিও ছুটে চলে আসেন এবং ক্লারিজাস হোটেলে
তার থাকার ব্যবস্থা হয় এবং সেখানে তার সঙ্গে সাক্ষাৎ করেন। লন্ডনে এসে তিনি প্রেস কনফারেন্স করেন, বঙ্গবন্ধু শেখ মুজিব প্রেস কনফারেন্স করেন, আর সেই দিনই প্রথম একটা আমরা একটা টেলিফোন পাই। কারণ আমরা যে বাড়িতেই ছিলাম ওই বাড়িতে বাংলাদেশ সরকারের সকলে, প্রধানমন্ত্রী তখন অস্থায়ী রাষ্ট্রপতি সকলেই এসছেন, তারা একটা টেলিফোনও লাগান এবং প্রথম ফোনটা লন্ডন থেকে আমার বাবারই আসে। সেই ফোন পেয়ে আমরা আসলে কোনো কথা বলার মতো ক্ষমতা আমাদের ছিল না, একবার বোধহয় সকলে একবার করে ডাক দিতে পেরেছি। এবং আমার মা, আমার মা শুধু একবারই এই কথাটা বলেছিলেন যে তুমি বেঁচে আছো, ব্যাস, আর কোনো কথা আমার মা বলতে পারেননি। যাক, 10ই জানুয়ারি তিনি যখন এখানে আসে, তিনি তার প্লেন যখন এখানে আসে, আমার দাদা নিজে এয়ারপোর্টে গিয়েছিলেন আর কামাল তো পাশাপাশি ছিল। আমার বাবা দেশে ফিরে এসে কিন্তু তিনি আমাদের কথা ভাবেননি, ভেবেছেন তার জনতার কথা। তিনি ছুটে গিয়েছিলেন জনতার কাছে, রেসকোর্স ময়দানে তিনি আবার ছুটে যান এবং সেখানে তিনি যে ভাষণ দিয়েছিলেন সেখানে কিন্তু তিনি বলেছিলেন, সেই উদ্যানে দাঁড়িয়ে আমি একটু কোট করছি তার ভাষণের থেকে, যে গত 7ই মার্চ আমি রেসকোর্সে বলেছিলাম দুর্গ গড়ে তুলো, আজ আবার বলছি আপনারা একথা বজায় রাখুন। আমি বলেছিলাম বাংলাদেশ মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ, বাংলাদেশ আজ মুক্ত, স্বাধীন, একজন বাঙালি বেঁচে থাকতো এই স্বাধীনতা নষ্ট হতে দেব না, বাংলাদেশ ইতিহাসে স্বাধীন দেশরূপেই বেঁচে থাকবে, বাংলাকে দাবায় রাখতে পারে এমন কোনো শক্তি নাই, আনকোট। কবিগুরু রবীন্দ্রনাথ তিনি বাঙালিকে নিয়ে অনেক চিন্তা করতেন, বাঙালির কথা ভাবতেন। কবিগুরু তার বঙ্গমাতা কবিতায় লিখেছিলেন, 7 কোটি সন্তানের হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করণী। এই কথার উদ্ধৃতি দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন, কবিগুরু আজ আপনার কথা মিথ্যে প্রমাণিত হয়েছে, আপনার বাঙালি আপনি দেখে যান আজ মানুষ হয়েছে, তারা যুদ্ধে বিজয় অর্জন করেছে। তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন, সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। তো দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। ভিডিও শেষ করে, ভিডিও শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চান তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো দর্শক, ভিডিও শেষ করতে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।